যেটা বলছিলাম, দেখো ইলেকট্রন সারাউন্ডিং ইচ নিউক্লিয়াস ইন এ মলিকিউল, প্রত্যেকটা মলিকিউলের মধ্যে যে নিউক্লিয়াস আছে তার চতুর্দিকে যে ইলেকট্রন সারাউন্ড করে তাকে রয়েছে আর কি, সেটা কি করছে না, তার লোকাল ডায়াম্যাগনেটিক শিল্ডিং করে রাখে। মানে কি করে না, তার চতুর্দিকে যে ইলেকট্রন এনভায়রনমেন্ট আছে, ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রনস, কি করছে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে সার্কুলার মোশন দিচ্ছে, এবং এই মোশনের জন্য কি হয় না, একটা ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড হয়। সেই ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটাও সবসময় এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টে অপোজিং হয়, এবং যার ফলে ওই পার্টিকুলার নিউক্লিটা যে ম্যাগনেটিক ফিল্ডটা সেন্স করছে সেটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের থেকে কম হয়। কতখানি এই লোকাল এই যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হলো, কি বলে লোকাল ডায়াম্যাগনেটিক ফিল্ড বা এই এফেক্টটাকে, যে এফেক্টের ফলে নিউক্লিটা তার যে প্রসেশনাল ফ্রিকোয়েন্সি হওয়া উচিত তার থেকে কম প্রসেশনাল ফ্রিকোয়েন্সি হচ্ছে, বা খুব সহজ করে বললে হয় যে ম্যাগনেটিক ফিল্ডটা সেন্স করছে সেটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের থেকে কম হচ্ছে, এইটাকে বলা হয় লোকাল ডায়াম্যাগনেটিক এফেক্ট বা লোকাল ডায়াম্যাগনেটিক শিল্ডিং। এবং এর জন্য কি হয়, এই শিল্ডিং এফেক্টের জন্যই ডেল্টা ই যেটা হবে সেটা আলাদা হবে প্রত্যেকটা প্রোটনের ক্ষেত্রে ডিফারেন্ট, কারণ না তার শিল্ডিং এফেক্ট কতখানি সেই পার্টিকুলার নিউক্লিয়াসে তার উপর নির্ভর করবে। যে আমরা জানি যে ডেল্টা ই সমান গামা ইন্টু বি জিরো বাই টু পাই, এইচ বাই টু প্রাইম বা এইচ ক্রস, এটা তো জানি তো। এখন তার মানে দাঁড়াচ্ছে ডেল্টা ই ইজ প্রপোর্শনাল টু বি জিরো, বুঝে যাচ্ছে। এখন বি জিরোটা আমরা কি বলছি, অ্যাকচুয়ালি নিউক্লিয়াসটা বি জিরো পাচ্ছে না, ও পাচ্ছে বি এফেক্টিভ, কতখানি কম পাচ্ছে বিআই। বিআইটা কি, ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড, সেটা কিসের জন্য হচ্ছে না, ওর চতুর্দিকে যে ইলেকট্রন ক্লাউড আছে তার জন্য। এবং এই বিআইটা কতটা হবে তার উপর নির্ভর করছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, যত বাড়াবো বিআইও তত বাড়বে, বুঝা যাচ্ছে। বিআইটা ইজ প্রপোর্শনাল টু বি জিরো, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ইজ এস, এস ইজ দ্য শিল্ডিং কনস্ট্যান্ট, তাহলে বি এফেক্টিভ ইকুয়ালস টু ওয়ান মাইনাস এস ইন্টু বি জিরো। আমরা জানি প্রসেশনাল ফ্রিকোয়েন্সি নিউ ইকুয়ালস টু গ্যালোটো ম্যাগনেটিক রেশিও বি জিরো বাই টু পাই ইন্টু ওয়ান মাইনাস এস, এই ইকুয়েশনটা ফিট করলে বি এফেক্টিভের ভ্যালুটা। যখন নেকেড নিউক্লি তার ক্ষেত্রে সারাউন্ডিং ইলেকট্রন ক্লাউড নাই, তার ক্ষেত্রে এস সমান জিরো, যদি ইলেকট্রন ক্লাউড থাকে তাহলে সিল্ড করবে এবং তার ক্ষেত্রে এস ইজ পজিটিভ। যদি ইলেকট্রন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস হ্যাভ ইলেকট্রন উইথড্রয়াল এফেক্ট, ইজ ভেরি ইম্পর্টেন্ট, যদি কোনোরকমভাবে দেখা যায় যে ওই পার্টিকুলার নিউক্লিয়াসের সঙ্গে একটা ফাংশনাল গ্রুপ লেগে আছে যেটার ইলেকট্রন উইথড্রয়াল এফেক্ট আছে, তাহলে সে কী করবে না, ইলেকট্রন ক্লাউডকে তার দিকে টেনে যাবে, টেনে নেবে, এবং যার ফলে ওই পার্টিকুলার নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন ডেন্সিটি কমে যাবে, এবং সে কি করবে তার ক্ষেত্রে এসটাও কমে যাবে, তার ক্ষেত্রে শিল্ডিং হবে না। মানে আইডিয়ালি যেটা হওয়া উচিত, হ্যাঁ, একটা বন্ড ধরা যাক সিএইচ বন্ড, এই সি এর সঙ্গে যদি একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লেগে থাকে তাহলে কি হবে, আইডিয়ালি সিএইচ বন্ডের জন্য হাইড্রোজেন যে ইলেকট্রন ডেন্সিটিটা পাচ্ছিল ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকার জন্য তার থেকে অনেক কম পাবে, এবং তার ক্ষেত্রে শিল্ডিং হবে না, বেসিক্যালি হবে ডিসিল্ডিং, অর্থাৎ সে যে জায়গায় রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে তার আসা উচিত ছিল, হ্যাঁ, অর্থাৎ যে ম্যাগনেটিক ফিল্ডটা সে সেন্স করা উচিত ছিল তার থেকে সে বেসিক্যালি বেশি ফিল্ড সেন্স করবে, মানে আইডিয়ালি যা উচিত ছিল। একে আমরা বলছি ডিসিল্ডিং, নট শিল্ডিং, ডিসিল্ডিং। আইডিয়ালি ইলেকট্রন ডেন্সিটি যাওয়া উচিত তার থেকেও কমে গেছে, অর্থাৎ কোনো পার্টিকুলার নিউক্লি যে অ্যাটমের সঙ্গে লেগে আছে তার সঙ্গে যদি কোনো ইলেকট্রন উইথড্রয়াল গ্রুপ লেগে থাকে তাহলে তার কি হবে না, সে ম্যাগনেটিক ফিল্ডটা একটু বেশি সেন্স করবে, বেশি সেন্স করবে মানে তার আইডিয়ালি যে জায়গায় আসা উচিত ছিল ম্যাগনেটিক, মানে যে জায়গায় তার পিক দেওয়া উচিত ছিল, এখন সে যেহেতু বেশি ম্যাগনেটিক ফিল্ড সেন্স করছে তার থেকে কম ম্যাগনেটিক ফিল্ড দিলেই সে ওই পার্টিকুলার রেজোন্যান্সে এসে যাবে, সেটাকে আমরা বলছি কি ডাউন ফিল্ড। আর যার ক্ষেত্রে ইলেকট্রন ডেন্সিটি আগের থেকে বেশি হয়ে গেছে, ইলেকট্রন রিলিজিং গ্রুপ আছে, তার মানে ইলেকট্রন ডেন্সিটি আগের থেকে বেশি হয়ে গেছে, সে ম্যাগনেটিক ফিল্ডটা অনেক কম সেন্স করছে, যার ফলে তাকে অনেক বেশি ম্যাগনেটিক ফিল্ড এক্সটার্নালি দিতে হবে, অর্থাৎ তার শিফট হবে আপ ফিল্ড, বেশি ফিল্ডের দিকে শিফট হয়ে যাবে।
আপফিল্ড শিফট, ডাউনফিল্ড শিফট। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি থাকে তাহলে ডাউনফিল্ড শিফট হবে, আর যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, ইলেকট্রন রিলিজিং গ্রুপ থাকে তাহলে আপফিল্ড শিফট হবে। আপফিল্ডটাকে আমরা বলছি শিল্ডিং এফেক্ট, আর ডাউনফিল্ডটা আসছে ফর ডিসিল্ডিং এফেক্ট। যদি আপফিল্ড শিফট হয় তাহলে বুঝবো যে ওটা শিল্ডেড হয়েছে, শিল্ডেড, আর যদি ডাউনফিল্ড শিফট হয় তাহলে বুঝবো ওরা ডিসিল্ডেড হয়েছে। বোঝা যাচ্ছে?